সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারে। ইসলাম বিনোদনের নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন, ঠিক কিনা? আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিষ্ণু যা যা বললেন, দুই ঘরের ভয়েরা, তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই? এটা ফেতনার যুগ, কিসের যুগ? এই যুগে আমাদের খেয়াল রাখতে হবে, এই যুগে নারীরা ব্যাপকতা হয়ে চলাফেরা করবে, এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস, কয়টা জিনিস? চিল্লা করেন কয়টা? দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে, এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ, ঠিক কিনা? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে ক্ষতগ্রস্ত হওয়ার কোন সুযোগ দিস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, ঠিক কিনা? আওয়াজ করে আমার সাথে পড়েন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। আওয়াজ বাড়ায় দেন, পড়েন কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দেবে, রাস্তায় উঠায় দেবে। এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, তাফসীর মাহফিল গুলোতে যেন বেশি বেশি যাই, এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি, প্রশ্নোত্তর পর্ব তৈরি করি, এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই, কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে করে আমিন। যারা এই লম্বা সময় আমার বক্তব্য শুনলেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুকরিয়া জানাই। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই। এই যে শুরু হয়েছে, ওঠা বসা বসেন, এগুলো আপনারা শিখছেন কোথা? দুই ঘন্টা আলোচনা শুনে এরপরে ওঠা বসা শুরু করে এই কথাগুলো আমরা বলি, এত পরিবর্তনের কথা বলি, শৃঙ্খলায় যদি শিখতে না পারলাম তাহলে কি ইসলাম শিখলাম? ইসলাম তো শৃঙ্খলার অপর নাম, ঠিক কিনা? শৃঙ্খলা নাই ওখানে ইসলামের কিছুই বাঁচা হয় না, ঠিক কিনা? বসো, আমরা একসাথে বিদায়। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকু যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমাদের এই সময় ব্যয় করাটা, গভীর রাত পর্যন্ত বসে রইলাম, এটাকে যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায়, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে নরম করে, আল্লাহ যেন আমাদের গুণাগুলো মাফ করে, আমরা যেন ইসলামের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমাদের ফরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও, শাশুড়ি বউয়ের মধ্যে যে দ্বন্দ্ব এগুলো দূর করো, আমাদের ছেলে মেয়েগুলোর মানুষের মতো মানুষ বানাও, আমরা যেন আব্বা আম্মার খেদমত করতে পারি, দোয়া নিতে পারি, তৌফিক দাও। আল্লাহ যুবকদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুকের মতো, সাইয়েদনা হামজার মতো কবুল করো। দুই ঘর কাজে পড়া যুব সমাজ এলাকাবাসীকে আমি আবার আন্তরিক ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আমার বয়ান শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن، اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله، علانيته وسره، فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت